আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বেশ কিছু মিডিয়া এবং গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানে ইসরায়েলি আক্রমণ অত্যাশূন্য। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বামপন্থী ইসরায়েলি নিউজ আউটলেট হারেটস এক রিপোর্টে ব্যাপারটি স্পষ্ট উল্লেখ করে। লেটস সি হাউ ইসরায়েল মে অ্যাটাক ইরান। হারেটস ইসরায়েলের শীর্ষ নিউজ পেপার। তারা যে নিউজ পাবলিশ করে তার ব্যাপারে নিশ্চিত না হয়ে বলে না। সো হারেটসের প্রকাশিত রিপোর্ট মানে অ্যাটলিস্ট 80% কথা সত্য। এদিকে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য, উই আর এট দ্য পয়েন্ট অফ নো রিটার্ন, ইটস ইদার টু বি অর নট টু বি, মানে আমরা ফিরে যাওয়ার অবস্থায় নেই, হয় আক্রমণ করতে হবে নতুবা আমাদের অস্তিত্ব থাকবে না। ওদিকে ইসরায়েলি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাচি হানেকবি প্রকাশ্যে বলেছে যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণের অনুমোদন দিয়েছে আমেরিকা। ইসরায়েলি নেভি সদ্য সাবেক কমান্ডার ইলিজার মারম I-24 নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলে ইরান এখন 60% লেভেলে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। এখনই যদি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অ্যাটাক না চালানো হয় তবে অদূর ভবিষ্যতে সেটা অসম্ভব হয়ে দাঁড়াবে, সো অ্যাটাক নাও। এছাড়াও বিভিন্ন ডিফেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স ফোরামে বিষয়টি নিয়ে বেশ তোলপাড় চলছে। আরব আমিরাতে ইসরায়েলি আর্ম ফোর্সেসের গোপন উপস্থিতি, সৌদি আকাশসীমা ইসরায়েলের জন্য উন্মুক্ত করে দেয়া, ওমান এবং বাহরাইনে ইসরায়েলি মিসাইল সাবমেরিন ভিড়তে দেওয়ার অনুমতি এবং আজারবাইজানে মোসাদের ফরওয়ার্ড অবজারভেশন পোস্ট অনেক কিছু ইন্ডিকেট করে। ইরানে অ্যাটাক করতে হলে এক বা একাধিক মুসলিম দেশের অ্যাক্টিভ সাপোর্ট প্রয়োজন, কারণ ইরানের ভূখণ্ডে সেনা মোতায়েনের অওকাত ইসরায়েলের নেই। একমাত্র উপায় মিসাইল অ্যান্ড এয়ার স্ট্রাইক। এয়ার স্ট্রাইক সবচেয়ে বাস্তবসম্মত, কারণ ইরানের 1.5 ডজন নিউক্লিয়ার রিসার্চ সেন্টার রয়েছে যার সবগুলোতে মিসাইল দিয়ে হিট করা সম্ভব না। ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিগুলো পাথুরে পাহাড়ের গভীরে স্থাপিত, যেখানে মিসাইল হামলায় বিশেষ কোনো ক্ষতি হবে না। এজন্য দরকার টপ লেভেলের বাংকার বাস্টার বোমা, যাকে বলে এয়ারক্রাফট থেকেই লঞ্চ করা যায়। সো ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে এয়ার স্ট্রাইক ছাড়া কাজ হবে না, সেজন্য ইসরায়েলি এয়ারফোর্সকে ইরানের আকাশসীমায় ফাইটার জেট পৌঁছাতে হবে। এসব ফাইটার এয়ারক্রাফটকে আসতে হবে সৌদি, জর্ডান, ইরাক, আরব আমিরাত কিংবা পাকিস্তানের আকাশসীমা হয়ে, অথবা সিরিয়া তুর্কি হয়ে আজারবাইজান পৌঁছাবে, তারপর সেখান থেকে ইরান স্ট্রাইক চালাবে। সম্ভাব্য রুট জর্ডান, সৌদি, ইরান অথবা আমিরাত, ইরান। সবচেয়ে ইজি রুট জর্ডান ও ইরাকের আকাশসীমা। বাগদাদে শিয়ারা প্রভাবশালী হলেও ইরাকে মার্কিন সেনা ঘাঁটি থাকায় ইসরায়েলের জন্য ইরাকি এয়ার স্পেস ইউজ করা কোনো ব্যাপারই না। তাছাড়া ইরাকি এয়ারফোর্স অত পাওয়ারফুলও না। তবে তুরস্ক ইরান এটাকে ইসরায়েলকে কোনো সাপোর্ট দিবে না, এটা স্পষ্ট। আজারবাইজানি অথরিটিও এ ব্যাপারে ইসরায়েলকে নিরুৎসাহিত করেছে। ওদিকে চীনের মধ্যস্থতায় সৌদি ও ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু করতে যাচ্ছে, আর সিরিয়ার আকাশ ইউজ করা ইসরায়েলের জন্য হাইলি রিস্কি। যদি এমন অ্যাটাক হয়ই তবে ইরাক ও জর্ডানকে বাধ্য করা হবে। যেহেতু আরব দেশগুলোর সাথে ইসরায়েলের পিড়িতে এখন তুঙ্গে, সুতরাং আরব আমিরাত, ওমান এবং বাহরাইন ইসরায়েলকে ব্যাকআপ সাপোর্ট দিতে পারে। তাছাড়া ইরান জুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম দিয়েছে মোসাদ, তারাও সাইমালটেনিয়াসলি স্যাবোটাজ অ্যাটাক করবে। তেহরানকে চারদিক থেকে চেপে ধরার চেষ্টা করবে ইসরায়েল। মিসাইল অ্যান্ড ড্রোন স্ট্রাইক হবে সাপোর্ট অ্যাটাক। ইরানে একা স্ট্রাইক চালানোর মতো সামরিক শক্তি ইসরায়েলের থাকলেও রাজনৈতিক সক্ষমতা নেই, কারণ ইরান অ্যাটাকের ফলাফল প্রলয়ঙ্করী হতে পারে। এমনিতে ইউরোপ যুদ্ধে আটকে গেছে, এই যুদ্ধ ইউরোপের শিল্পভিত্তিক ইকোনমিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আস্তে আস্তে পারস্পরিক অবিশ্বাস দানা বাঁধছে সেখানে। ইরান অ্যাটাকের ফলে ইউরোপের জ্বালানি সাপ্লাইয়ে আরও বড় আঘাত আসার সম্ভাবনা আছে, তাই ব্রিটেন ও ফ্রান্স ছাড়া বাকিরা এতে সমর্থন নাও দিতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান আক্রমণে ইসরায়েলকে সাপোর্ট দিলে তারাও তেহরানের আক্রোশের শিকার হবে। ইরানি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং লং রেঞ্জ কামিকেজি ড্রোনের আঘাতে ছিন্নভিন্ন হতে পারে সৌদি ও আমিরাতের সাজানো শহরগুলো। পারস্য উপসাগর হয়ে মার্চেন্ট শিপ চলাচল বন্ধ হয়ে যাবে। আরব সাগর ও হর্ন অব আফ্রিকা ইরানি মিসাইলের ডগায় থাকবে। ভালো রকম ধাক্কা খাবে দুনিয়ার অর্থনীতি। ইকোনমিক ক্রাইসিসের শিকার হবে অনেক দেশ,
ফলে যারা এখন ইসরায়েলের প্রতি নরম তারাও ক্ষেপে যেতে পারে, তারাও হতে পারে ইসরায়েলের সাইলেন্ট এনেমি। সো প্রতিকূলতা এড়াতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ফুল পলিটিক্যাল সাপোর্ট লাগবে, মাস্ট। অনলি পলিটিক্যাল সাপোর্টেই যে হবে তেমন না, মিলিটারি সাপোর্টও লাগবে ইসরায়েলের, কারণ ইরান পাল্টা যে হামলা করবে তাতে ইসরায়েলের অস্তিত্ব নাও থাকতে পারে। আর এই জন্যই গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে বিপুল পরিমাণ সমরাস্ত্র জমায়েত করছে। এই সত্যতা পাওয়া যায় সিআইয়ের বক্তব্য থেকে। তারা বলছে নেক্সট কয়েক মাসে মিডল ইস্টে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে, যার ফলাফল হয়তো ইরানের নীরব আত্মসমর্পণ কিংবা পুরোদস্তুর যুদ্ধ। সো বুঝাই যাচ্ছে সব হায়না এক হয়েছে এবং এটাই ইসরায়েলের আসল পাওয়ার। ইরানে ইসরায়েলি অ্যাটাক মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং ইরাক সিরিয়ায় প্রোশিয়া আর্ম গোষ্ঠীগুলো একযোগে মার্কিন ঘাঁটিতে হামলে পড়তে পারে। সেই সাথে যারা ইরান অ্যাটাকের রাস্তা প্রদান করবে তাদের উপরও আক্রমণ আসবে নিশ্চিত। তাছাড়া ইরানের আইআরজিসি তাদের স্টকে থাকা মিসাইল দিয়ে ইসরায়েলের বড় শহরগুলোতে বার্নিং সয়েল অ্যাটাক চালাবে। ইসরায়েল মাত্র 20,000 স্কোয়ার কিলোমিটারের একটি দেশ। বড় শহরগুলোকে মাটির সাথে মিশানোর জন্য যথেষ্ট মিসাইল ইরানের আছে, এটা ইসরায়েল জানে। আপনি বলতে পারেন ইসরায়েলের কাছে তো আয়রন ডোম আছে, ইরানি মিসাইল ঠেকিয়ে দেবে তারা। ওয়েট, আয়রন ডোম কি জিনিস এবং এর ডিজাইন ফিচার কি জানেন তো? না জানলে ব্রিফলি দেখে নিন। আয়রন ডোম ডিজাইন করা হয়েছে মূলত স্লো মুভিং, লো স্পিড, আনগাইডেড রকেট ইন্টারসেপ্ট করার জন্য। সুপারসোনিক অথবা হাইপারসোনিক স্পিডে ছুটে আসা ব্যালিস্টিক এবং ক্রুইজ মিসাইল ঠেকানোর সক্ষমতা আয়রন ডোমের নেই, কারণ সেই ক্যাপাবিলিটিস দিয়ে একে ডিজাইনই করা হয়নি। এ ধরনের মিসাইল ঠেকানোর জন্য ইসরায়েল MIM-104 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স এবং অ্যারো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম মোতায়েন রেখেছে। তবে ইরান যখন ইসরায়েলে পাল্টা হামলা চালাবে তখন অন্তত 100 মিসাইল একসাথে লঞ্চ করবে, যেন ইসরায়েলি এয়ার ডিফেন্স রেডারগুলো ওভারস্যাচুরেটেড হয়ে যায়। রেডার স্যাচুরেশনের ফলে মিসাইল ইন্টারসেপশন ব্যাহত হবে এবং আক্রান্ত হবে ইসরায়েল। কিংবা এর চেয়ে ভয়ানক আক্রমণের প্ল্যানও হয়তো ইরানের আছে। এ ধরনের অ্যাটাক থেকে বাঁচতে ইসরায়েলের দরকার তাদের আব্বু আমেরিকার ফুল মিলিটারি সাপোর্ট। ইসরায়েলি অ্যাটাকের পর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যদি একযোগে ইরানে আক্রমণ করে তবেই কেবল ইসরায়েল মোটামুটি সেফ থাকবে। তবুও সৌদি, আরব আমিরাত, মিশর, জর্ডান, ওমান কিংবা বাহরাইনের অ্যাক্টিভ সাপোর্ট ছাড়া তার রীতিমতো অসম্ভব। কাতার এবং কুয়েত এ ধরনের অ্যাটাকে সামিল হবে না। সুতরাং ইরানে ইসরায়েলি অ্যাটাক মানেই মুনাফিক মুসলিমদের সক্রিয় সমর্থন, এবং সেটাই সম্ভবত হতে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে অ্যালার্ট, স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।